ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা এক উজ্জ্বল নক্ষত্রের কথা স্মরণ মনন করব। তিনি আচার্য ভূপেন্দ্রনাথ দত্ত, এবং ভূপেন্দ্রনাথ দত্ত স্বামীজির ভাই। সুতরাং স্বামী বিবেকানন্দের কথায় যখন আমরা স্মরণ মনন করছি বিবেকানন্দ জন্মতিথির পুণ্য প্রবাহে, তখন আমরা তার ভাইয়ের কথা আজকে স্মরণ করি, সেই ভূপেনবাবু বা ভূপেন্দ্রনাথ দত্তের কথা। ভূপেন্দ্রনাথ দত্তেরও অসাধারণ একটি জীবনী গ্রন্থ আছে স্বামীজির ওপর, যদিও সেটি আমার কাছে ব্যক্তিগতভাবে সংগ্রহে নেই, কিন্তু আমরা আজকে তার জীবনের কথা স্মরণ করব। এবং বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় রাষ্ট্রচিন্তার বিকাশে যে কয়েকজন চিন্তাবিদ তাদের মৌলিক অবদানের জন্য স্মরণীয় হয়ে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। কিন্তু ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত তার এই পাণ্ডিত্যের উপযুক্ত মর্যাদা কোনো দিন পাননি। বিশিষ্ট শিক্ষাবিদ সুকুমার সেন যথার্থ লিখেছিলেন যে ভূপেন্দ্রবাবুর সম্বন্ধে আমার মনে দুটি ক্ষোভ আছে, কেন আমি তার সঙ্গে আগে সংযোগ স্থাপন করিনি, এটি হলো এক। আর দ্বিতীয়, দেশ ভূপেন্দ্রবাবুকে তার মনীষা এবং পাণ্ডিত্যের উপযুক্ত মর্যাদা দেয়নি। কোনো প্রাতিষ্ঠানিক ছত্রছায়ায় না থাকার ফলে প্রচার বিমুখ এই মানুষটি অনেকের কাছেই তেমনভাবে পরিচিত নন। পারিবারিক সূত্রে স্বামী বিবেকানন্দের এই ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত কোনোদিনই বিবেকানন্দের পরিচয়ে পরিচিত হতে চাননি, তার সে প্রয়োজনও ছিল না। কারণ ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত হলেন সেই বিরল মানুষদের মধ্যে অন্যতম যিনি বিভিন্ন পরিচয়ে স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম ছিলেন। একদিকে তিনি যেমন ছিলেন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এক আপোষহীন সংগ্রামী, ঠিক তেমনই আরেক দিক থেকে তিনি ছিলেন উচ্চ পর্যায়ের সমাজতাত্ত্বিক, যিনি ভারতে মার্ক্সবাদী চিন্তাধারার বিস্তারের অন্যতম পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন। এবং তিনি খুব সম্ভবত প্রথম ব্যক্তি যিনি দ্বান্দ্বিক বস্তুবাদের ভিত্তিতে ভারতীয় সমাজের বিচার এবং বিশ্লেষণ করেছিলেন। এবং সর্বোপরি কেবলমাত্র তত্ত্বচর্চা নয়, বাংলার শ্রমিক এবং কৃষক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রেও ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের অবদান অনস্বীকার্য। গ্রামসির ভাষায় বলতে গেলে ডক্টর দত্ত ছিলেন প্রকৃত অর্থেই জৈবিক বুদ্ধিজীবী, অর্থাৎ অর্গ্যানিক ইন্টেলেকচুয়াল। এই ভূপেন্দ্রনাথ দত্তের রাজনৈতিক জীবন ছিল বৈচিত্র্যময়। সমাজবিজ্ঞানের পরিভাষায় আমরা যাকে বলি ক্রিটিক্যাল আউটলুক, ভূপেন্দ্রনাথ দত্তের চিন্তায় তার যথেষ্ট ছাপ ছিল, এবং সব কিছুকেই তিনি খোলা মনে যুক্তি দিয়ে বিচার করেছেন। তারপর যেখান থেকে যেটুকু গ্রহণ করা দরকার বলে মনে করেছেন সেটি থেকেই গ্রহণ করেছেন। কোনো মতবাদকেই অন্ধের মতন তিনি অনুসরণ করেননি। ভূপেন্দ্রনাথের সামগ্রিক রাজনৈতিক এবং সামাজিক চিন্তার পর্যালোচনা করা সম্ভব নয়, কিন্তু তার মধ্যে এমন এক গভীর দৃষ্টিভঙ্গি ছিল যেখানে তিনি জাতীয়বাদ এবং মার্ক্সবাদের ঐক্য স্থাপনে ব্রতী হয়েছিলেন। ভূপেন্দ্রনাথ দত্তের নিজের বক্তব্য থেকেই তার জীবনের তিনটি পর্বের কথা উঠে এসেছে, ব্রাহ্ম সমাজী, জাতীয় বিপ্লববাদী এবং মার্ক্সবাদী লেনিনবাদী। ভূপেন্দ্রনাথ নরেন্দ্রনাথ দত্তের মতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেনে স্কুলে শিক্ষা আরম্ভ করেছিলেন। স্কুল জীবনের অন্তিম পর্যায় থেকে তিনি ব্রাহ্ম সমাজে যান এবং তাকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছিল তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তবে তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেননি, এই ধর্মের প্রচারকও হননি। ব্রাহ্ম সমাজের যে সংস্কার আন্দোলন এবং তার বাড়ির উদার পরিবেশ ভূপেন্দ্রনাথের চরিত্র গঠনে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করেছিল। মোটামুটিভাবে 1902 সাল পর্যন্ত তার জীবনে ব্রাহ্ম সমাজের প্রভাব লক্ষ্য করা যায়, এবং
ইতালির জাতীয়তাবাদী নায়ক মাৎসিনির রচনা এবং তার দাদা স্বামী বিবেকানন্দের কলম্বো থেকে আলমোড়া পড়ে তিনি বুঝেছিলেন রাজনৈতিক সংস্কার না হইলে ধর্ম ও সমাজ সংস্কার হয় না। 1902 সালে ভূপেন্দ্রনাথ যোগ দিয়েছিলেন বাংলায় সদ্য গঠিত বৈপ্লবী গুপ্ত সমিতিতে এবং এই সময় থেকে তার জীবনের দ্বিতীয় পর্যায় শুরু। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। 1907 সালে তিনি বারীন্দ্র কুমার ঘোষ এবং অবিনাশচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে শুরু করেছিলেন বাংলা সাপ্তাহিক যুগান্তর এবং এই পত্রিকা সম্পাদনার কাজ করেছেন ভূপেন্দ্রনাথ। এবং এই সময় যুগান্তর পত্রিকায় বিদেশি ব্রিটিশ শাসক বিরোধী দুটি নিবন্ধ প্রকাশিত হয়, ভয় ভাঙা এবং লাঠ্যশোধী। এই দুটো নিবন্ধের কোনোটি ভূপেন্দ্রনাথের রচনা ছিল না, কিন্তু অন্যতম সম্পাদক হিসাবে যেহেতু তিনি যুগান্তরের সম্পাদক সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয় এবং 1908 সালে তিনি মুক্তি পান। এবং সেই বছরই তিনি ভগিনী নিবেদিতার সাহায্যে ভূপেন্দ্রনাথ দত্ত মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। এবং এই ভগিনী নিবেদিতারও কিন্তু এখানে অবদান ছিল, এই ভূপেন্দ্রনাথ দত্তকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে। অর্থাৎ ভগিনী নিবেদিতা শুধু স্বামী বিবেকানন্দের এই জীবন দর্শনকেই নেই, তিনি যে এই রাজনৈতিক সক্রিয় আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন এবং ভূপেন্দ্রনাথ দত্তর জামিনদার হিসেবে তিনি ছিলেন, অর্থাৎ তিনি মুক্তি দিয়েছিলেন এবং তারপরে তার সাহায্যেই ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। 1912 সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতক হন এবং 1914 সালে ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান। 1915 সালে তিনি জার্মানি চলে যান। জার্মানিতে বসবাসকারী ভারতীয় ছাত্ররা দেশের স্বাধীনতার জন্য কাজ করতেন, এদের নাম ছিল বার্লিন কমিটি, যদিও পোশাকি নামটি ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পার্টি। ভূপেন্দ্রনাথ দত্ত 1916 থেকে 1918 এই বার্লিন কমিটির সেক্রেটারি ছিলেন। 1918 পর থেকে তিনি ধীরে ধীরে মার্ক্সবাদী লেলিনবাদী হওয়ার দিকে এগোন এবং তারপর আমরণ তিনি এই বিশ্ববিখ্যাই রক্ষা করেন। এবং বার্লিন কমিটির সভ্য হিসাবে সদস্য হিসাবে তিনি 1921 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মস্কো যান। ভূপেন্দ্রনাথ তাঁর অপ্রকাশিত রাজনৈতিক বা রাজনৈতিক ইতিহাস গ্রন্থের শেষ অংশে এই মস্কো যাত্রার উপসংহারে লিখছেন, যাহাকে বাংলায় বলে ঘরের খাইয়া বনের মোস্তারানো, তাহাই লেখক 1902 খ্রিস্টাব্দ হইতে করিতেছেন। যৌবনের প্রারম্ভে লেখক, এটি ভূপেন্দ্রনাথ নিজের লেখা বলছেন, যৌবনের প্রারম্ভে লেখক ম্যাটসিনির রাজনৈতিক সাম্যবাদের বাণী শুনিয়াছেন। যৌবনের মধ্যাহ্নে নিজের সমাজতত্ত্বের অধ্যাপক লেস্টার ওয়ার্ডের সমাজের শাসক সমাজ এই বাণী শুনিয়াছেন। আর এই তথ্যই মার্কস লেলিনবাদ স্পষ্ট করিয়া লেখককে বুঝাইয়া দিয়াছে। এবং মস্কোতে তিনি তৃতীয় আন্তর্জাতিক নেতাদের সাথে বার্লিন কমিটি এবং অন্যান্য প্রবাসী ভারতীয় বিপ্লবীদের সাথে যে বৈঠক হয়েছিল সেখান থেকে কোনো সিদ্ধান্ত হয়তো গ্রহণ করা সম্ভব হয়নি, কিন্তু যে তিনটে থিসিস সেখানে দাখিল করা হয়েছিল তার মধ্যে ছিলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মানবেন্দ্রনাথ রায় এবং ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্তের পূর্ণাঙ্গ থিসিসটি পরবর্তীকালে আর পাওয়া যায়নি, তবে লেলিন এই ভূপেন্দ্রনাথের থিসিস পড়ে তাকে একটি চিঠি লিখেছিলেন। ভূপেন্দ্রনাথও তাঁর থিসিসটি লেলিনের কাছে পাঠিয়েছিলেন। তার উত্তরে লেলিন লিখেছিলেন যে, আমি আপনার থিসিস পাঠ করিয়াছি, সামাজিক শ্রেণীসমূহ বিষয়ে আলোচনা করা আমার মতে অনুচিত, আমার মনে হয় আপনার ঔপনিবেশিক থিসিস অনুযায়ী কাজ করিতে হইবে। এইভাবে তার সাথেও একটা যোগাযোগ স্থাপন হয়। 1921 সালের সেপ্টেম্বর মাসে ভূপেন্দ্রনাথ বার্লিন কমিটির সদস্যদের সাথে জার্মানি প্রত্যাবর্তন করেন। 1922 সালে হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1922-এর মস্কো থেকে জার্মানিতে ফিরে আসার পর ভূপেন্দ্রনাথ ভারতের জাতীয় কংগ্রেসের নাগপুরের অধিবেশনের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠিয়েছিলেন। সেই স্মারকলিপিতে তিনি কংগ্রেস নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানিয়েছিলেন স্বাধীনতার কাজের জন্য কংগ্রেস যেন শ্রমিক এবং কৃষক আন্দোলন গড়ে তোলে। দেশে ফিরে তার আশা ছিল কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার, কিন্তু তার মতন বিপ্লবীকে কোনো প্রতিষ্ঠানই সেই সময় নিতে ভরসা পায়নি। ফলে বৌদ্ধিক জ্ঞানচর্চার পাশাপাশি এই সময় তিনি শ্রমিক এবং কৃষক আন্দোলনের সাথে গভীরভাবে যুক্ত হন। 1920 এবং 30-এর দশকে ছাত্র যুব সমাবেশের সংগঠক রূপে তিনি প্রায় গোটা বাংলা ঘুরে বেড়িয়েছেন।
এবং বঙ্কিম মুখার্জি, সোমনাথ লাহিড়ী, সত্যেন্দ্রনারায়ণ মজুমদার প্রভৃতি কমিউনিস্ট নেতার মার্ক্সবাদের হাতিখড়ি হয়েছিল এই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের কাছে। বিনয় চৌধুরী জানিয়েছিলেন যে ভূপেন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় হয়েছিল 1928 হুগলি জেলা ছাত্র সম্মেলনে, এবং তারপর আমৃত্যু তার সঙ্গেই বিনয়বাবু যোগাযোগ ছিল। এবং বিনয়বাবু অকপটে স্বীকারও করেছেন যে ভূপেন্দ্রনাথের কাছ থেকে তিনি মার্ক্সীয় সমাজবাদ সম্পর্কে অনেক কিছু অধ্যয়ন করেছেন। সরোজ মুখোপাধ্যায়ও সেই কথাটি জানিয়েছেন। তিনি লিখেছিলেন যে ভূপেন্দ্রনাথ তাকে বলেছিলেন, যদি খাঁটি কমিউনিস্ট হতে চাস, যদি কমিউনিস্ট পার্টি করতে চাস, তো 41 নম্বর জ্যাকেরিয়া স্ট্রিটের তেতলার একটা ঘরে আব্দুল হালিমের সাথে যোগাযোগ কর। এবং ভবানী সেনের মতন যশোহর খুলনার অনেক তরুণের ধ্যান ধারণায় প্রবল নাড়া দিয়েছিলেন এই ভূপেন্দ্রনাথ দত্ত। চিনমোহন স্নেহানবিশও বলেছেন, দুজনের কাছে আমি মার্ক্সবাদের পাঠ নিয়েছি, তারা হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত এবং ক্রিস্টোফার অ্যাকারয়েট। এবং 1933 সাল থেকে এই ভূপেন্দ্রনাথ দত্ত কৃষক সংগঠন গড়ে তোলার দিকে নজর দেন। 1933 সালের মে মাসে হাটগোবিন্দপুরে কৃষক কর্মীদের সভায় ভূপেন্দ্রনাথ দত্ত সভাপতিত্ব করেন এবং বর্ধমান জেলা কৃষক সমিতি গঠিত হয়। বিদগ্ধ পণ্ডিতের পক্ষে ওই চাষাফুষোর সাথে মেশা ব্যাপারটা সে যুগে কিন্তু সময় সহজ ছিল না, কিন্তু এই ভূপেন্দ্রনাথ সেই ব্যবধানটা ঘুচিয়ে দিয়েছিলেন। এবং ঘুচিয়ে দিয়ে বিশেষ করে বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বহু গ্রামে চাষিদের ঘরে নিজের স্থান করে নিয়েছিলেন। এবং পরবর্তীকালে সেই আন্দোলনই গড়ে উঠেছিল। স্বাধীন ভারত সম্পর্কে তার বাসনাই ছিল যে স্বাধীন ভারতের সমাজনীতি, রাজনীতি এবং অর্থনীতি সোশ্যালিস্ট ইন কন্টেন্ট হয়ে উঠবে। হয়তো তার স্বপ্ন সেই সময় পূরণ হয়নি, পরবর্তীতেও তার জ্ঞানচর্চার ক্ষেত্রে তিনি অনেক অবদান রেখে গেছেন। ডায়ালেকটিক্স অব ল্যান্ড ইকোনমিক্স ইন ইন্ডিয়া, স্টাডিজ ইন ইন্ডিয়ান সোশ্যাল পলিসি গ্রন্থে ভূপেন্দ্রনাথ ভারতবর্ষের আর্থ সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিবর্তনের ইতিহাসের পর্যালোচনা তুলে ধরেছেন। ভারতের সমাজ বিবর্তনের ক্ষেত্রে সামন্ততন্ত্রের উদ্ভব এবং বিকাশ সম্পর্কেও ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যথেষ্ট যুক্তিনিষ্ঠ বক্তব্য তুলে ধরেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সযত্নে তার জীবন চর্চায় এবং জীবন চর্যায় মার্ক্সবাদকে গ্রহণ করেছেন, এবং তার যে চিন্তাভাবনা সেটা নতুন করে স্বপ্ন দেখিয়েছে তরুণ প্রজন্মকে, হয়তো অনেক সময় উজ্জীবিত করেছে। আমরা ভূপেন্দ্রনাথ দত্তের আজকে জীবনের কথা স্মরণ মনন করছি, কারণ হয়তো এই ইতিহাস কেন্দ্রিক ঘটনা তথ্য সাল মনেই হতে পারে, কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় যে জীবনগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। সৎকথায় প্রতিদিনের মননে শুধুমাত্র তো ঈশ্বর আধ্যাত্মিকতা নয়, সমাজের দিকে তাকিয়ে যদি এই সৎকথায় প্রতিদিনের মননের কোনো অবদান থেকে থাকে, মানসিক পরিবর্তন, মনের বিপ্লব যেটি ঠাকুর চেয়েছিলেন, সেই মনের পরিবর্তন, মনের বিপ্লবের ক্ষেত্রে কিন্তু এই ভূপেন্দ্রনাথ দত্তকেও আমাদের স্মরণ করতে হয়। এবং কখনো কখনো হটকারী কর্মপন্থায় ভূপেন্দ্রনাথ ক্ষুব্ধ হয়েছিলেন, বলেছিলেন, যাঁরা অতি প্রাচীন ভারতকে হালের সোভিয়েট রুশে পরিণত করতে চান, তারা ভারতের ইতিহাসের সংবাদ রাখেন না। অর্থাৎ ভারতবর্ষের এই ইতিহাস কিন্তু অন্যরকম, তার গভীরে যে একটা অন্য ধ্বনি রয়েছে, একটা সুর রয়েছে, সেটি ভূপেন্দ্রনাথ দত্ত বারবার অনুভব করেছেন। এবং শ্রেণী এবং জাতি প্রথার উদ্ভব এবং বিকাশের আলোচনা প্রসঙ্গেও ভারতীয় সমাজের যে দীর্ঘ বিবর্তন, সেই বিবর্তনের ইতিহাস কিন্তু এই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত আমাদের কাছে প্রস্তাবিত শুধু করেননি, উজ্জীবিতও করেছেন। এই জন্য তিনি মৌলিক, বিবেকানন্দের পরিচয় তিনি পরিচিত হননি, তিনি তার দাদার কথা লিখেছেন গ্রন্থে, কিন্তু আমরা সেইভাবে আজকে তার কথা স্মরণ করছি না। আমরা তাকে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি হিসাবে, সেই মহৎ ব্যক্তিত্ব হিসাবে কিন্তু বারবার আমরা স্মরণ করছি এই ভূপেন্দ্রনাথ দত্তকে। কেন না, এদের জীবন আমাদের কাছে বারবার স্মরণ করার, বারবার, কারণ বাংলা সাহিত্য সংস্কৃতির যে বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিত্ব এবং বরণীয় মানুষ রয়েছেন, তারা কিভাবে জীবনটা কাটালেন, এবং
সবাই যে সংসার ত্যাগ করে চলে গেছেন তা তো নয়, কিন্তু তারা এমন এক জীবন কাটিয়ে গেছেন যে জীবন কাটানোর মধ্যে কিন্তু রয়েছে এক মহা জীবনের আলো। সেই মহতী জনের প্রসঙ্গ আমরা যখন স্মরণ করি তখন আমাদেরও মনে হয় যে আমরা যেখানে লোভ হিংসা কপটতা এইসবের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, সেখানে এদের মতন মানুষও তো ছিলেন যারা সব কিছু ছেড়ে নিজেরা মৌলিক হতে চেয়েছিলেন, এবং সেই মৌলিক জীবন আমাদের মতন মানুষদের স্মরণ করিয়ে দেয় যে আমরা শুধু মাকড়সার মতন নিজের ভেতর থেকে টেনে টেনে যখন চারিদিকে স্বার্থের জাল মুলতে থাকি এবং সেখানে ঝুলতে ঝুলতে বুঝতে পারি যে সম্পূর্ণ জীবনটা একটা অন্ধকার এবং সংকীর্ণতার মধ্যে আমরা ঢুকে পড়েছি, তখন ভুলে যাই যে এমন কিছু মানুষ রয়েছেন, এমন কিছু মহাত্মা রয়েছেন যাদের জীবন আলোচনা করলে মনুষ্যত্বের উদযাপন করতে হয়। আমরা আজকে সৎকথায় মননে সেই মনুষ্যত্বের উদযাপনের কথাই স্মরণ করব। আপনারা উদ্বোধন পত্রিকায় দেবত্বের অনুভব নামে হয়তো নিবন্ধ প্রত্যেকেই পাঠ করেছেন। গত 2 ফেব্রুয়ারি 2024 স্বামী বিবেকানন্দের 162তম পূর্ণ জন্মতিথিতে সকালবেলায় উপনিষদ পাঠ করে সারাদিনের কলেজে অর্থাৎ মহাবিদ্যালয়ে ক্লাস নিয়ে, সেখানেও আমাদের একটা বিবেকানন্দ চর্চার গ্রুপ আছে অধ্যাপকদের নিয়ে, সেইখানে বিবেকানন্দ চর্চা করে সন্ধেবেলায় ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে নরেনের নাম করো এই বক্তৃতাটি দেওয়ার পর যখন রাতের অন্ধকারে একেবারে রাত্রি 10টা 10:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম হাওড়ার রামকৃষ্ণপুর যে গঙ্গার ঘাট যেখানে নবগোপাল ঘোষের বাড়ি রয়েছে সেই অঞ্চলে, সেই গঙ্গার ঘাটের সংলগ্ন মানুষগুলি যারা রাত্রে শীতে শুয়ে রয়েছে, যাদের গায়ে একটু কম্বল নেই, কোনো চাদর নেই, তাদেরকে একটু কম্বল শীত বস্ত্র সেবা পূজা রূপে নিবেদন করার, কারণ ওই স্বামীজির যেহেতু জন্মতিথি সেই জন্য বারবার মনে হয়েছে যে এই দিনটিতে ওই মানুষগুলোর মুখে হাসি ফোটানো একটু দরকার। এই পৃথিবীতে একদিনের জন্য যদি একটা মানুষকে হাসি ফোটানো যায় তাহলে সেটি সত্যি বাকি সব ঘোড়ার ডিম। কেন এই ব্যক্তিগত অভিজ্ঞতা স্মরণ করছি, যে আপনারা সকলে এই অনুভবে অনুরণিত হতে পারবেন যখন তারা গিয়ে প্রত্যেকেই শুয়ে আছে, আমরা গিয়ে তাদের প্রত্যেককে ওই একটু একটু করে কম্বল আস্তে করে গায়ে চাপিয়ে দিচ্ছি, তাদের করজোড়ে নতজানু হচ্ছি, এবং তারাও আপ্লুত হয়ে যাচ্ছেন। বারবার মনে হচ্ছে যে স্বামীজি পুজো বোধহয় হচ্ছে, অল্প করেও চেষ্টা করার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি স্বামীজি পুজোটুকু, কারণ স্বামীজি সেটি চেয়েছেন। এবং স্বামী বিবেকানন্দ বারবার এই মানুষগুলোর কথা, এই বুভুক্ষু মানুষগুলোর কথা, এই পিছিয়ে পড়া মানুষগুলোর কথা, এই নরনারায়ণের পুজো করার কথা বারবার উল্লেখ করেছেন। সেবা নয়, পুজো। স্বামীজি সেবা বলতেন না, স্বামীজি দয়া বলতেন না, স্বামীজি বলতেন পূজা। সেই পূজাটা যখন নিবেদন করে ফিরে আসছি তখন অদ্ভুত একটা ঘটনা ঘটল। আমাকে নিয়ে গিয়েছিলেন যে টোটো চালক, তিনি এই কর্মকাণ্ডটি দেখে কিছুতেই তার ভাড়াটা নিতে চাইলেন না। ওই রাত্রি 10:45 সে নিয়ে গেল, আমাদের ফিরিয়ে নিয়ে এলো। যখন তাকে বারবার বললাম যে আপনার পারিশ্রমিক, তখন সে বলল যে আপনাদের এই কাজে আমার এই শ্রমটুকু একটু সেবা পুজো হয়ে থাক না। তখন মনে হচ্ছিল যে 2024 সালের স্বামীজি পূজা বোধহয় সার্থক, স্বামীজির স্মরণ সার্থক, ওই মানুষটি অনুভব করেছে। স্বামীজি বারবার বলছেন ইটস সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, দেবত্বের বিকাশ চাই। নমস্কার, ধন্যবাদ।